ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুর রহমান সোহাগ, আর সাধারণ সম্পাদক হলেন জাকির হুসাইন। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রোববার রাতে ফল ঘোষণা করে সংগঠনটির 28তম জাতীয় সম্মেলনের জন্য গঠিত নির্বাচন কমিশন। গঠনতন্ত্র অনুযায়ী আগামী 2 বছর তারা ছাত্র সংগঠনটির নেতৃত্ব দেবেন। রিপোর্ট করছেন প্রমথেশ শীল। ভোট দিয়ে আগামী 2 বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করেছে ছাত্রলীগ। ভোট গণনা শেষে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন 28তম জাতীয় সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার সুমন কুণ্ডু। সভাপতি সাইফুর রহমান সোহাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের 2005-06 শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি মাদারীপুরে। তিনি পেয়েছেন 2690 ভোট। আর সাধারণ সম্পাদক জাকির হুসাইনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2008-09 শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি মৌলভীবাজার। তিনি পেয়েছেন 2676 ভোট। তারা দুজনেই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র। দুদিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত প্রতিনিধিদের সম্মতিক্রমে রোববার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। ছাত্রলীগের 111টি ইউনিটের মোট 3138 জন প্রতিনিধির মধ্যে শেষ পর্যন্ত ভোট দেন 2819 জন। ছাত্রলীগের হাল ধরতে শেষ পর্যন্ত সভাপতি পদে 8 জন এবং সাধারণ সম্পাদক পদে 16 জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে সদ্য বিদায়ী সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম নতুন নেতৃত্ব আগামী দিনে ছাত্রলীগের ঐতিহ্য সমুন্নত রাখবে বলে প্রত্যাশা করেন। এখানে আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্রলীগের আমরা যারা নেতৃত্বে আছি, আমরা কোনো উচ্চবিত্ত পরিবারের সন্তান নই। আমরা সবাই মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের এই নেতৃত্বে আসার পিছনে একটাই হচ্ছে জাতির পিতার আদর্শ, আমাদের নীতি নৈতিকতা, আমাদের সততা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সংগ্রাম, সেই সংগ্রাম তিনি শুরু করেছিলেন 2006 সাল থেকে ছাত্রলীগের 27তম কাউন্সিলের মধ্য দিয়ে। এই প্রতিষ্ঠার রথযাত্রায় দেশের শিক্ষার্থীদের দেশের সচেতন ছাত্র সমাজকে সম্পৃক্ত করা এক দুঃসাধ্য কঠিন ব্যাপার। নবনির্বাচিত সভাপতি সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির সোমবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু করবেন তাদের নতুন দায়িত্ব। প্রমথেশ শীল, NTV News, ঢাকা।